শরদ সেতারে জাগরণের সুর সুরবাণীতে নতুন বছরকে বরণ করল ছায়ানট নববর্ষ উদযাপন যেন শুধু একদিনের বাঙালি সাজার উপলক্ষ না হয় সেজন্য আপন সংস্কৃতি অন্তরে ধারণের আহ্বান তাদের মানবতা ও মূল্যবোধের অবক্ষয় সংকটে আশাহত না হয়ে একে অন্যের হাতে হাত রেখে চলার বার্তাও ছিল মূলভাগের নববর্ষের নবীন আলোয় নতুন আশা প্রকৃতিও যেন সুরের মায়ায় আবাহন করে বাংলা নববর্ষকে আহির ভৈরব রাগে বাঁশির সুরে শুরু ছায়ানটের বর্ষবরণ এবার প্রকৃতির গান দেশপ্রেম আর আত্মবোধন জাগরণী সুরের সঙ্গে যোগ হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টির বিজাতীয় অবমাননার প্রতিবাদ লেখনীর দুর্দম শক্তিতে বাঙালির গণজাগরণ স্ফুলিঙ্গ ছড়িয়ে চলা আবু বকর সিদ্দিক স্মরণ করা হয় সম্মিলিত কণ্ঠে নতুন বছরে সব অকল্যাণ দূর হয়ে সুন্দরের প্রত্যাশা জানান বর্ষবরণে সামিল সংস্কৃতি প্রেমীরা যেন সুন্দর হয় আগামী পৃথিবীটা আমাদের জন্য আমাদের বাচ্চাদের জন্য সকলের জন্য মঙ্গলের পথে আলোর পথে মানুষকে নিয়ে যাবার জন্য যে আহ্বান রয়েছে সেটি মানুষ ধারণ করবে সাম্প্রদায়িক অপশক্তির বিপক্ষে গণমানুষের সোচ্চার অবস্থান দেখতে চান রাজনীতিবিদেরা অসাম্প্রদায়িক চেতনার জাগরণের মাধ্যমে আমরা এই সাম্প্রদায়িক শক্তিতে শক্তিকে চিরতরে বাংলাদেশ থেকে নির্মল করতে পারব পয়লা বৈশাখ আমাদের যে উদযাপন বিশ্বব্যাপী যে ছড়িয়ে পড়েছে এটা সাম্প্রদায়িক গোষ্ঠী মেনে নিতে পারছে না নববর্ষ কথনে ছায়ানটের নির্বাহী সভাপতি ডাক্তার সারোয়ার আলী বলেন সারা বিশ্বেই বাড়ছে ভোগবাদ স্বার্থপরতা উল্টোদিকে কমছে মানুষের প্রতি মমত্ব অমানবিক এই অস্বাভাবিকতা থেকে বেরোনোর আহ্বান ছায়ানটের অস্বাভাবিক অস্বাভাবিকতা থেকে যেوتي হবে 1967 সালে পাকিস্তানিতে রক্তচক্ষুকে উপেক্ষা করে রমনার বটমূলে বর্ষবরণের আয়োজন শুরু করে ছায়ানট যা এখন বাঙালির নববর্ষ যাপনের অন্যতম প্রধান অংশ। আনন্দলোক মঙ্গললোকের ধ্বনি বর্ষবরণের সুরে সকল জীর্ণতা মলিনতাকে ছেড়ে ফেলে মানবতার জয়গান সংস্কৃতি জনরা বলছেন যত বাধাই আসুক যত হিংস্রতাই দেখানো হোক শুভবোধ সম্পূর্ণ মানুষ বাঙালির সংস্কৃতি থেকে শক্তি নিয়ে মিলবেই বর্ষবরণের ঘরে অনিমেশকর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আধার ঘুচি আলোর পথে যাত্রার প্রত্যয় হলো এবারের মঙ্গল শোভাযাত্রা সঙ্গে ছিল ধর্মান্ধতা দূর করে যৌক্তিক সমাজ গড়ার আশা এর আগে গ্রামীণ অনুষঙ্গে নানা প্রতীকের সঙ্গে অংশগ্রহণকারীদের সাহাজার পোশাকে ফোটে বৈশাখের রং এ সময় জনারণ্যের রূপ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সব অশুভ শক্তিকে পরাজিত করে সামনে এগিয়ে যাবে বাঙালি কবি জীবনন্দ দাসের কবিতার পঙ্কৃতি থেকে মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য আমি তো তিমির বিনাশী রোববার সকাল সোয়া নয়টায় চারুকলার সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা বড় বড় মতো এবারও লোক সংস্কৃতি ও গ্রামীণ জীবনের অনুসঙ্গ পশু পাখি ফুলের প্রতীকের পাশাপাশি রকমানির মুখোশ বাড়িয়েছে এর শোভা বাঙালিত্বই আমাদের ধর্ম এটা আমার ব্যক্তিগত অভিমত সামনের ভবিষ্যতে যে সেই যে বছরটা আসছে সেই বছরে যেন সব সুন্দর সব মঙ্গল সব ভালো নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সাম্প্রদায়িক যে আমরা ধর্ম যে আমাদের ধারণা সেটাকে ছাপিয়ে যাতে আমরা সবার মঙ্গলার্থে যে আমাদের যে যাত্রা সেটাই হচ্ছে মঙ্গল শোভাযাত্রী অসম্প্রদায়িক চেতনাটা জাগ্রত হচ্ছে কারণ বলবো এখানে কোনো হিন্দু নাই কোনো মুসলমান নাই কোনো বৌদ্ধ নাই সবাই একরম সবাই আমরা বাঙালি শাহবাগ মোড় ঘুরে রমনা শিশু পার্কের মোড় ঘুরে আবারও শাহবাগ দিয়ে টিএসএ চত্বর ঘুরে চারুকলা অনুষদের সামনে আসে বর্ণাঢ্য এই শোভাযাত্রা পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান আধার ঘুটিয়ে আলোর পথের যাত্রাই এবারের শোভাযাত্রার মূল আহ্বান সঙ্গে ছিল ধর্মান্ধতা দূর করে যৌক্তিক সমাজ করার প্রত্যয় পহেলা বৈশাখীদের অন্ধত্ব গুছিয়ে যাবে কুপন্ডুকতা থাকবে না সমাজে মানুষ যুক্তি যুক্তিহীনতা মানুষের মধ্যে থাকবে না আমরা যৌক্তিকভাবে অগ্রসর হয়ে যাব অন্ধকারকে আমরা গুছিয়ে নিয়ে অন্ধকারকে পরাভূত করে আলোর পথে আমরা হাঁটব যাতে করে সমাজ থেকে ধর্মান্ধতা কুপমন্ডকতা এবং চিন্তার জগতে মানুষের মধ্যে যেন একটা উন্মুক্ততা আসে আশির দশকে সামরিক শাসনের শেকল ভাঙার আহ্বানে পহেলা বৈশাখে চারুকলা থেকে যে শোভাযাত্রাটি বের হয়েছিল সেটি পরে মঙ্গল শোভাযাত্রায় রূপ নেয় দু সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় এটি চারুকলার শেষ বর্ষের শিক্ষার্থীরা থাকেন এই আয়োজনের মূল ভাগে নব আর স্বপ্নের শুরু হলো আরেকটি নতুন বছর এ সময় সবার কণ্ঠে ছিল অসাম্প্রদায়িক ও সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যাশা বাঙালির বর্ণিল এই বর্ষবরণের আয়োজনকে ভিন্ন মাত্রা দিয়েছে বিদেশিদের অংশগ্রহণ এতে সামিল হতে পেরে উচ্ছ্বসিত ছিলেন তারা নতুন মানেই আশা জাগা নিয়া উল্লাস নব উদ্যম আকাঙ্ক্ষা স্বপ্ন আরও একটি বছর শুরু সকাল নয়টা পনেরো মিনিটে এই চারুকলার সামনে থেকে শোভাযাত্রা শুরু হয় বাদ্যবাজনার তালে তালে নেচে গিয়ে মাতোয়ারা হয়ে এই শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ ছিলেন বিদেশিরাও And to see something completely different, it amazes me a bit because it doesn't exist here and you really learn something new. জার্মানি বেলজিয়াম সহ বিভিন্ন দেশের নাগরিকরা এই শোভাযাত্রায় অংশ নেন এদের অনেকেই আসেন পরিবার নিয়ে বাংলায় শুভেচ্ছা প্রকাশ করেন তাদের অনেকে খুব ভালো লাগতেছে কারণ এটা আসলে কিছু এত সুন্দর কিছু খুব ইউনিক সারা পৃথিবী শুধু বাংলাদেশে এরকম আছে ভালো লাগতেছে শুভ নববর্ষ বলেন শুভ নববর্ষ এত রঙিন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ দেখে মুগ্ধ তারা আমি এখানে পছন্দ করি এমনি বৈশাখের জন্য 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 আসলাম বৈশাখ সবার সাথে আনন্দ করার করার মজা পয়লা শোভাযাত্রায় বিদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রতি বছরই বাড়ছে শুধু বর্ষবরণের আয়োজনই নয় ভাষা দিবস স্বাধীনতা বা বিজয় দিবসেও এখন বিদেশিদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেমন এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিল এই ধারা বজায় থাকুক আগামীতেও বাঙালির উৎসব হোক সর্বজনীন এমনটাই প্রত্যাশা এখানে আসা মানুষদের নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বাংলা নববর্ষের আরো খবর জানেতে শাহবাগ এলাকা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ মাহমুদ শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে বর্ষবরণের কী কী আয়োজন চলছে আর আগত দর্শনার্থীরা কি বলছেন দেখুন বৈশাখ বরণ করে নিতে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম উপেক্ষা করেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ আশপাশের এলাকায় মানুষের ঢল এখন পর্যন্ত অব্যাহত আছে আমরা দেখেছি যে সকালে রমনা বটমূলে যে মূল আয়োজন এরপরে মঙ্গল শোভাযাত্রা আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরেও কিন্তু মানুষের যে ঢল সেই ঢল থামেনি যারা আসছেন তারা এখন মূলত চারুকলার চত্বরে আসছেন চারুকলার চত্বরে মঙ্গল শোভাযাত্রায় যেসব উপকরণ বা প্রতীকী নিয়ে এই মঙ্গল শোভাযাত্রা করা হয়েছিল সেগুলির সামনে আসছেন এখানে সেগুলির সাথে তারা ছবি তুলছেন সেই প্রতীকীর সাথে ছবি তুলছেন এবং আমরা দেখছি যে এখানে পরিবার পরিজনের পাশাপাশি বন্ধু বান্ধব সহ তারা আসছেন এবং যারা আসছেন তারা বলছেন তারা প্রতি বছরই আসেন এবং ভবিষ্যতে আসতে চান এখানে বৈশাখকে তারা বরণ করে নিতে এই কিছুটা গরম বা কিছুটা ভোগান্তি এই সব উপেক্ষা করেই তারা প্রতিবারই আসেন বা আসছেন আমরা যে বিষয়টি দেখছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা শুধু নয় রমনা পার্ক থেকে শুরু করে সহরী উদ্যান এবং ঢাকার যেসব দর্শনীয় স্থান রয়েছে সেই সব দর্শনীয় স্থানেও কিন্তু আমরা দেখেছি যে এই বর্ষবরণের জন্য নানা আয়োজন রাখা হয়েছে এবং এই সব আয়োজনে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি এখানে সব বয়সী মানুষ অংশ নিচ্ছে এবং তারা বলছে যে এই নববর্ষকে তারা বরণ করে দিতে চান এবং নববর্ষের যে চেতনা অর্থাৎ অসাম্প্রদায়িক দেশ গড়া বা সবাই মিলেমিশে বসবাস করা ভেদাভেদ ভুলে যাওয়া এসবকে তারা ধারণ করতে চান এবং আমরা আর বিষয় লক্ষ্য করেছি যে এই নববর্ষ গির উদযাপন ঘিরে ঢাকার যেসব দর্শনীয় স্থান রয়েছে বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রয়েছে এসব এলাকায় বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু এখন পর্যন্ত চোখে পড়ার মতো আছে এবং এই সব দর্শনীয় স্থান যেখানে যেখানে রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু সড়কে এখন পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ রাখা হয়েছে যাতে দর্শনার্থী যারা আছেন বৈশাখ উদযাপন করতে যারা নগরীর বিভিন্ন পয়েন্টে যাবেন তারা যাতে নির্বিঘ্নে যেতে পারেন কোনো ভোগান্তি না হয় সড়কের জন্য এখন পর্যন্ত কিছু সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে বর্ষবরণের বর্ষবারণের আয়োজন নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ বর্ষবরণ উদযাপনে রঙিন আলপনায় সেজেছে ঢাকার প্রধানতম কয়েকটি সড়ক শিশু কিশোর তরুণ তরুণী থেকে শুরু করে আলপনা আঁকায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সব বয়সী মানুষ মানিক মিয়া এভিনিউয়ের পাশাপাশি গুলুশানেও প্রথমবারের মতো নাগরিক সমাজের উদ্যোগে আঁকা হয় আলপনা শিল্পীর তুলিতে রঙিন হয়ে উঠেছে পিচঢালা রাজপথ বৈশাখ বরণ উপলক্ষে আলপনায় সাজানো হয়েছে গুলশান রাস্তা নববর্ষের আগের দিন রাতে আলপনা আঁকায় যোগ দেন গুলশান বাড়িধারা বনানী উত্তরার বাসিন্দারা বিপুল সংখ্যক শিশুর অংশগ্রহণ যোগ করে বাড়তি মাত্রা আমি এখানে আসছি ছবি নিতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমরা সবাই একসাথে এসে এই আলপনাটা রং করছি বাংলার কৃষ্টি ও সংস্কৃতি সারাদেশে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজনে গুরুত্ব আরোপ করেন তথ্য প্রতিমন্ত্রী কানাচে বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় সকল সংসদীয় আসনে এই এবং আমরা উদযাপন করি বাংলাকে বাংলার সংস্কৃতিকে নববর্ষের আয়োজন হয় মূলত দক্ষিণ ঢাকায় এ ধরনের আয়োজনে উত্তর ঢাকায় সাংস্কৃতিক খরা কাটবে বলে আশা উত্তর সিটির মেয়রের আজকে যে মুনিরা রং লাগাচ্ছে নিজের গায়ে এটি নিজের গায়ে না এটি সারা বাংলাদেশের ঘরে ঘরে রং লেগে যাচ্ছে রাতভর রঙিন এ আলপনার রং ছড়িয়েছে গুলশান দুই নম্বরের গোলচক্কর থেকে চারিদিকে সব রাস্তা জুড়ে বাংলাকে বাংলার ঐতিহ্যকে আমরা যদি সেলিব্রেট করতে পারি তাহলে আমাদের এই কালচারটা আমাদের যে পরের পরবর্তী প্রজন্ম তাদের মধ্যে ছড়িয়ে যাবে সো সেজন্যই এই আয়োজন আর কি এর আগে রাত আটটায় মানিক মিয়া এভিনিউতে শিল্পী মুনিরুজ্জামানের নেতৃত্বে আলপনা আঁকায় অংশ নেয় পাঁচ শতাধিক শিল্পী বর্ণিল এ আয়োজনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী আলপনায় বৈশাখ আবার শুরু করতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটা সত্যি অভিনন্দনযোগ্য নানা রঙের আলপনায় উঠে এসেছে আবহমান বাংলার নানা অনুষঙ্গ বুদ্ধদেব কুন্ডু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা পয়লা বৈশাখে উদ্বোধন হল দেশের দীর্ঘতম আলপনার কিশোরগঞ্জের মিঠাময়ন অষ্টগ্রাম সড়কের চোদ্দ কিলোমিটার জুড়ে তিন দিনে তা এঁকেছেন সাড়ে ছশো শিল্পী এবার বিশ্বের দীর্ঘতম আলপনার স্বীকৃতির জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আবেদন করতে যাচ্ছেন আয়োজকরা হাওড়ের বুকচিরে দীর্ঘ সড়কে রংতুলির পরশ যে সড়কে ছুটে চলে বিরামহীন যানবাহন তা এখন সাড়ে ছয়শো শিল্পীর আকা এক চিত্রকর্ম সে ভালো লাগাটা হচ্ছে মানে আমার সংস্কৃতি আমার মানে দেশ আমার কে রিপ্রেজেন্ট করার জন্যই আমার দেশকে রিপ্রেজেন্ট করার জন্যই এই এত বড় একটা কর্মযজ্ঞের সাথে জড়িত আসলে দুই রাত দুই দিন ঘুমায় না ও অবস্থা খুব খারাপ আর তবুও ভালো লাগতেছে যে মানে এত বড় একটা আলপনা শেষ করতে পারছি মিঠাময় জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম চোদ্দ কিলোমিটার সড়কে এই রঙের খেলায় মুগ্ধ দর্শনার্থীরাও দীর্ঘতম আলপনা হচ্ছে আমাদের কিশোরগঞ্জে কিলোমিটার দীর্ঘ তো সেইটার সাক্ষী হতে আজকে চলে এসেছি আমরা এটা বুকে নাম লেখাতে যাচ্ছে দীর্ঘতম আলপনা হিসেবে আর সেটা যদি আমাদের কিশোরগঞ্জের নিজস্ব একটা জায়গায় হয় সেই আর তার মধ্যে হাওড়ের জায়গায় সেইটা তো আরো আরো বেশি মানে আমাদের জন্য আনন্দদায়ক এবং গর্বের একটা বিষয় রোববার সকালে তিন দিনের এই কর্মযজ্ঞের ইতিটানের আইসিটি প্রতিমন্ত্রী এ দীর্ঘ সড়ক ঘুরে দেখেন তিনি প্রত্যাশা হাওড়ের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে এই শিল্পকর্ম এখন শুধু জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক পর্যায়ে অনেক বিদেশি পর্যটকদেরকেও আকর্ষণ করবে এখানে পরিদর্শনের জন্য আমাদের অসাম্প্রদায়িক প্রগতিশীল প্রজন্ম গড়ে তোলার জন্য আমরা এই আয়োজনটাকে আরো উৎসাহিত করতে চাই চোদ্দো কিলোমিটার অল ওয়েদার সড়কে আল্পনা আঁকতে লেগেছে প্রায় সাড়ে নয় হাজার লিটার রং এবার বিশ্বের দীর্ঘতম আল্পনা স্বীকৃতি পেতে গিনেস বুক অব ওয়ার্ল্ডে আবেদন করতে যাচ্ছেন আয়োজকেরা ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ কিশোরগঞ্জ ইনি আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান ইজাজ দর্শনার্থীরা তো আসতে শুরু করেছে কখন এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে সকালে উদ্বোধনের পর কিন্তু দর্শনার্থী দর্শনার্থীর সংখ্যা বেশ ভালোই ছিল কিন্তু সময় যত গড়িয়েছে দুপুরের উত্তপ্ত রোদ এই রোদের কারণে আসলে দর্শনার্থীর সংখ্যা কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে কিছুটা কম তারপরেও যারা প্রচণ্ড রোদ উপেক্ষা করে আসছেন সেটা কিন্তু নেহায়তে কম নয় দেখতে পাচ্ছেন এখন টেম্পারেচার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেটা লাইক আরো বেশি অর্থাৎ এই পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এক মানে গাছপালাহীন একটা সড়কে উন্মুক্ত প্রান্ত আলপনা আল্পনা দেখতে যে লোকগুলো আসছেন বলাই যায় যে তারা সৌন্দর্য পেয়াসু এবং এই আল্পনা এখানে কিশোরগঞ্জ বাসী বা ইটনা মিঠামইন বা অষ্টগ্রামের লোকজন যারা আছেন তারাই আসছেন বিষয়টা এরকম না কিশোরগঞ্জ মূল শহর থেকে বা ঢাকার বাইরে থেকে ঢাকার থেকে বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা এসে এর সৌন্দর্য উপভোগ করছেন ছবি তুলছেন ভিডিও করছেন অনেকে ফেসবুকে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা এটি শেয়ার করছেন এবং এর মধ্য দিয়ে এখানকার স্থানীয়দের প্রত্যাশা এই সড়কের সৌন্দর্যের যে ব্যাপ্তি এটি উদ্বোধন করার পর থেকে অর্থাৎ সড়ক উদ্বোধন করার পর থেকে যতটা এটি নিয়ে আলোচনা ছিল ওয়েদার সড়ক নিয়ে এই মধ্য দিয়ে এটি আরো জোরালোভাবে বিশ্বের বুকে বিভিন্ন জায়গায় ছড়াবে বাংলাদেশে তো অন্যান্য জায়গাগুলোতে ছড়াবে বটেই সুতরাং মানুষ এখানে আরো বেশি আসবে এর মাধ্যমে পর্যটক বাড়বে এখানকার স্থানীয় যে অর্থনীতি রয়েছে সেটি সমৃদ্ধ হবে গত শুক্রবার বিকেল থেকে যেভাবে এই কর্মযজ্ঞটি চলেছে তার সন্ধে বেশ বড় পরিসরের কাজ এবং এত বড় চোদ্দ কিলোমিটার দীর্ঘ এই আল্পনা এটি বিশ্বের বুকে এর আগে হয়নি এর আগে দশ কিলোমিটার আলপনা করা হলেও সেটি কিন্তু গিনেস বুকে স্থান পায়নি যদি এবার জোরে সোরে প্রচারণা এবং এখানে যারা আয়োজক ছিল বিশেষ করে বাংলালিঙ্কের ডিজিটাল মার্কেটিং এর ম্যানেজারের সঙ্গে আমরা কথা বললাম তিনি বলছিলেন যে বুকের প্রতিনিধিরা এটি অবজার্ভ করছেন তাদের প্রতিনিধিরা এখানে আছেন এবং পুরোটা শেষ হওয়ার পরে পুরোটা শেষ হওয়ার পরে এই কর্মযজ্ঞ নিয়ে তাদেরকে সবকিছু পেপার সাবমিট করা হবে এবং সেই হিসাবে বলাই যায় যে এই চোদ্দ কিলোমিটার যে আল্পনাটি আঁকা হয়েছে সেটি ইংরেজ বুকে স্থান পাবে এবং এর মধ্য দিয়ে কিশোরগঞ্জ গর্বিত হবে বলে তারা মনে করছেন কিশোরগঞ্জ থেকে আমাদের সহকর্মী রহমান সম্প্রীতি ও চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে দেশে আয়োজন করা হয়েছে বর্ষবরণ উৎসব বৈশাখের প্রথম দিনে মঙ্গল শোভাযাত্রা সহ বর্ণিল নানা আয়োজনে মেতে ওঠে দেশবাসী পুরনো দিনের গ্লানি ও ব্যর্থতা ভুলে সমৃদ্ধির প্রত্যাশা সবার কণ্ঠে সুর ছন্দ নৃত্য আর মঙ্গল শোভাযাত্রায় নতুন বছরকে বরণ চট্টগ্রামে রোববার বৈশাখের প্রথম দিন সকাল থেকেই বর্ষবরণের আয়োজন সমবেত নৃত্যে শুরু হয় কর্মসূচি এরপর চলে আবৃত্তীয় সঙ্গীত পরিবেশনা সবার কণ্ঠে ঐক্য সম্প্রীতির সমাজ গড়ার প্রত্যয় নববর্ষ মানে আমরা নতুন করে জীবনকে উপলব্ধি করা আমরা চাই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে রাজশাহীতে ঢাকের তালে তালে নেচে গিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানায় নগরবাসী মঙ্গল শোভাযাত্রায় অসাম্প্রদায়িক চেতনার ধারাবাহিকতা রক্ষার অঙ্গীকার ধর্ম বর্ণ সকল মানুষের মধ্যে সাম্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হোক অনুষ্ঠানগুলো মনে করিয়ে দেয় এই আয়োজনগুলো মনে করিয়ে দেয় যে হাজার বছরের বাঙালির যে সংস্কৃতি তা অসাম্প্রদায়িক খুলনায় উদিচির প্রভাতে অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসব শোভাযাত্রায় পালকি সহ আবহমান গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হয় একটি সঠিক এবং সুস্পষ্ট বাঙালি জাতিকে দেখতে চাই ভবিষ্যতে এই প্রজন্ম উৎসব মুখর পরিবেশে সিলেটে বাঙালির প্রাণীর উৎসবে মেতে ওঠেন সবাই পুরনোকে বিদায় দিয়ে নতুনের প্রত্যাশায় নগরবাসী মানে জেনারেশনের পর জেনারেশন প্রতি বছর যেন এরকম ভাবে আনন্দটা থাকে এবং সুস্থভাবে যেন আমাদের এই সংস্কৃতি আমরা ধরে রাখতে পারি বৈয়ানক সুন্দর একটা দিন অতীতের যত গ্লানি দুঃখ ছিল সবগুলো মুছে যাক পয়লা বৈশাখ উপলক্ষে বরিশালের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রায় শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষক শিক্ষার্থীরা সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার কোথাও সপ্তাহ ব্যাপী কোথাও আবার তার চেয়ে বেশি সময় ধরে চলবে মেলা নতুন বছর বরণের উৎসবকে পূর্ণতা দিতেই এমন আয়োজন বরিশালের বিএম স্কুল মাঠে উদ্দির আয়োজনে চলছে তিন দিনের বৈশাখী মেলা এতে বর্ষা বসেছে মাটির তৈরি পুতুল খেলনা বাসি একতারা দোতারা খঞ্জনির মতো বাদ্যযন্ত্র সহ পোশাক ও মাটির গয়নার প্রতি বছর এরকম মেলা হয়ে থাকে আমরা অনেক ঐতিহ্যবাহী জিনিস দেখতে পাই এখানে মাটির বাঁশের অনেক কিছু ওঠে মৃৎশিল্পটা নিয়ে আসি কারণ নতুন প্রজন্মকে আমাদের এই মৃৎশিল্পর সাথে পরিচিত করে দেওয়া পাপোস আছে তারপর সপিজ আছে তারপরে ফ্লোরম্যাট তারপরে বিভিন্ন আবার হাতের চুড়ি আছে বগরাই বিসিক ও জেলা প্রশাসনের সমন্বয়ে খোকন পার্কে আয়োজন করা হয়েছে সাতদিনব্যাপী লুকোচবেলা কুমিল্লার টাউন হল মাঠের তিন দিনের আয়োজনে বিভিন্ন পণ্যের প্রশ্নের পাশাপাশি নাগরদোলার সাপ খেলা ও পুতুল নাচ রয়েছে আগ্রহের ক্ষেত্রে নাগরডালায় দেখাচ্ছে খেলনা দেখছি কদমা আছে কারোলের কুশি আছে নকুল আছে নিমকি আছে মুরালি আছে খই আছে বিন্নি খই আছে নোয়াখালীর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে দিনব্যাপী লোকজ মেলা ছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে লক্ষ্মীপুরের কালেক্টরে হচ্ছে তিন দিনের লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঈদ প্লাস হচ্ছে পয়লা বৈশাখ খুব খুব এবং ভালো লাগছে পর এরকম একটা মেলায় এসেছি অনেকদিন পর একটা গানের অনুষ্ঠান কিছু দেখতে পাচ্ছি পটুয়াখালী ডিসি স্কোয়ার মাঠে সাত দিনব্যাপী ব্যাপী মেলায় প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এদিকে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে বরিশালে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলার এ বিষয়ে আরো জানাতে এবার বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন আল আমিন মেলাতে মূল আকর্ষণ কি কি থাকছে যারা দর্শনার্থী রয়েছেন তাদের প্রতিক্রিয়া কেমন যে আসলে বরিশালের যে বৈশাখী মেলা যেটি আয়োজন করা হয় উদিচির পক্ষ থেকে সেটি হচ্ছে বরিশালের দীর্ঘ বছর যাবত কিন্তু এই মেলার আয়োজন করা হচ্ছে এবং প্রতি বছরের মতো এবছরও কিন্তু সেই তিন দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে এবং আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল বিএম স্কুল মাঠে যেখানে একশো তিরিশটি স্টল নিয়ে বসেছেন এখানের ব্যবসায়ীরা এবং বিভিন্ন স্থান থেকে তারা এসেছেন এবং এই বৈশাখী মেলার যে বিভিন্ন সরঞ্জাম আছে এবং শিশুদের যে খেলনা সামগ্রী আছে সেই খেলনা সামগ্রী নিয়ে কিন্তু তারা এসেছেন এখন দুপুরবেলা হওয়াতে কিন্তু আসলে মানুষের সমাগম একটু কম এবং বিকেল চারটার দিকে কিন্তু এখানে মানুষের সমাগম ঘটবে এবং এখানে এখানে আসবেন প্রতি বছরই কিন্তু বিকেল দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং এর পাশাপাশি যে যে মেলার থাকে সেই মেলায় কিন্তু বরিশালের মানুষ এখানে আসেন এবং তারা কিন্তু এই মেলা উপভোগ করেন সেক্ষেত্রে আমরা দেখেছি বরিশালের যে মেলায় রয়েছে সেখানে কিন্তু মাটির খেলনা থেকে শুরু করে এখানে বাসি রয়েছে এবং চরকি রয়েছে মাটির বিভিন্ন তৈজসপত্র রয়েছে মাটির ব্যাংক রয়েছে এছাড়া কিন্তু পাটের তৈরি বিভিন্ন ব্যাগ রয়েছে এবং সরঞ্জাম সরঞ্জাম তৈরি করেছেন এবং আমরা এবার দেখেছি বরিশালের এই যে বৈশাখী মেলায় কিন্তু নারী উদ্যোক্তা যারা রয়েছেন তারা কিন্তু তারা এই উদ্যোগী হয়ে তারা এই মেলায় এসেছেন এবং তারা নিজেরাই কিন্তু বেচা বিক্রি করছেন আমরা তাদের সাথে কথা বলেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে নারী উদ্যোক্তা উদ্যোক্তা যারা রয়েছেন তারা কিন্তু মাটির তৈরি যে পুতুল বা খেলনা বা তৈজসপত্র রয়েছে সেগুলো নিয়ে এসেছেন এবং তারা যেটি বলছেন যে আসলে নতুন প্রজন্মের কাছে মাটির বিষয়টিকে আসলে তুলে ধরার জন্যই কিন্তু তারা এগুলো নিয়ে এসেছেন এবং এই মেলা কিন্তু আরও জমবে এবং তিন ব্যাপী মেলায় আরো পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর বৈশাখী মেলার আয়োজন বিচারপতি পার্কে আয়োজিত এই মেলা বিকেল পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত এই মেলার কার্যক্রম শুরু হয় বেলা এগারোটায় নির্ধারিত সময়ের আগেই পার্কে ভিড় করেন গুলশান সহ আশপাশের এলাকার বাসিন্দারা বাংলার ঐতিহ্য মিশে থাকা বিভিন্ন পণ্য সামগ্রীর পসরাসহ সহ বায়স্কোপ ছোটদের বিভিন্ন খেলার খেলনার দোকানে ভিড় করেন শিশু কিশোররা অভিজাত এলাকাতে এমন আয়োজনে খুশি স্থানীয় বাসিন্দারা শাহাবুদ্দিন পার্কের বৈশাখী মেলায় ঘুরতে আসেন অনেক বিদেশি নাগরিকও নতুন নতুন দেখছি খুব ভালো লাগতেছে উৎসবটা হয়ে আমাদের দূরে যেতে হচ্ছে না এখানে হওয়াতে আমরা অনেক খুশি সবাই মিলে আনন্দ করতে পারছি গুলশান বনানী বাড়ি এখানকার লোকদের জন্যে এটা একটা অত্যন্ত সুন্দর উদ্যোগ পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে খাগড়াছড়িতে চলছে বৈশাবী উৎসব এ নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক আর সমীর আজকে নতুন বছরকে বরণে মূল আয়োজন কি কি থাকছে নিয়ে খাগড়াছড়ি থেকে সহকর্মী মল্লিক নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে অনুষ্ঠিত হাজার কণ্ঠে বাংলা বর্ষবরণ রমনা ছায়ানটের আয়োজনের সাথে মিল রেখে নিউ ইয়র্কের স্থানীয় সময় শনিবার বিকেলে শুরু হয় দেশ প্রবাসে সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় বর্ণিল আয়োজন বাংলাদেশের আদলেই ভারতের পশ্চিমবঙ্গে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রার প্রবাসে বাংলা বর্ষবরণের সবচেয়ে বড় আসরের সাক্ষী হল নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার রমনা বটমূলে ছায়ানটের আয়োজনের সাথে মিল রেখে নিউ ইয়র্কের স্থানীয় সময়ে শনিবার বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত চলে দেশ ও প্রবাসের সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় বর্ণিল আয়োজন এতে অংশ নেন বাংলাদেশ ভারত নেপাল ভুটান থাইল্যান্ড শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের কনসুলেট জেনারেল ছিলেন যুক্তরাষ্ট্রের ছয়টি বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠনের শতাধিক শিল্পী বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের নিয়ে এই আয়োজন করেছে এনআরবি ওয়ার্ল্ড ভিন দেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশ ও সংস্কৃতি তুলে ধরতেই এই উদ্যোগ এবছর হাজার কণ্ঠে হলেও আগামী বছর লাখো কণ্ঠে বর্ষবরণ আয়োজনের লক্ষ্য তাদের বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে দুই সালে প্রথমবারের মতো কলকাতায় শুরু হয় মঙ্গল শোভাযাত্রা এবারের থিম বিভেদ ভুলে সম্প্রীতির বার্তা পশ্চিমবঙ্গে একটা বৈশাখী উৎসবে আমি থাকতে পেরেছি এটা একটি আনন্দের ব্যাপার নববর্ষে এই বার্তা যেন ছড়িয়ে পড়ে যে এটা শুধু বাঙালি না সব প্রদেশের এর মধ্যে প্রাদেশিকতা নেই জাতপাতের ব্যাপার নেই সাম্প্রদায়িকতা নেই সব সংস্কৃতির পাশাপাশি আমাদের সংস্কৃতিও পুনরুজ্জীবিত হোক সেই লক্ষ্যেই এইটা এই মঙ্গল শোভাযাত্রা সেই ধারাবাহিকতায় এবারের বর্ষবরণেও দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগান থেকে যোধপুর পার্ক পর্যন্ত আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রার বাংলাদেশের আদলেই শোভাযাত্রায় ছিল বাংলা ঐতিহ্যের নানান লোকজ প্রতীক সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ পলাবোশাক উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে রাজধানীর মেট্রো রেল সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ মেট্রো রেলের শাহবাগ স্টেশনে নেমে চারুকলা ও রমনায় আসেন নববর্ষ উদযাপনের আনন্দের সাথে নিরাপদ ও স্বস্তির মেট্রো রেলের ভ্রমণে খুশি নগরবাসী গত নভেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালুর পর এটি প্রথম পহেলা বৈশাখ নববর্ষ উদযাপনে ঢাকার বিভিন্ন এলাকা থেকে রমনা পার্ক ও শাহবাগমুখী মানুষরা সকাল থেকে ভিড় করেন মেট্রো রেল স্টেশনে সকালে বিভিন্ন স্টেশন থেকে মেট্রো রেলে ওঠা যাত্রীরা বেশিরভাগই নেমেছেন শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি স্টেশনে রমনা বটমূলে সায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণে অনুষ্ঠান আর চারুকলার মঙ্গল শোভাযাত্রায় যোগ দিতেই তাদের আশা যেহেতু আজকে নববর্ষ সবার একটা বাঙালির ঐতিহ্য তো আজকে আর কি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য বের হয়েছি মেট্রো রেল তো এখন সবারই লাইফ অনেক ইজি করে দিয়েছে তো মেট্রো রেলে করে এটা এটা একটা আলাদা আনন্দ মেট্রো রেলটা আমরা চিটাং থেকে আসছি তো তো ফার্স্ট টাইম এটা পালন করা হচ্ছে আর মঙ্গল শোভাজারটাও ফার্স্ট টাইম আমাদের জন্য বাংলা নববর্ষে প্রথম দিনে ছুটির মাঝে বিনোদনের জন্যই মেট্রো ভ্রমণ করছেন বেশিরভাগ মানুষ ট্রেনে যাত্রীদের মাঝেও তাই দেখা গেছে উৎসবের আমেজ বাচ্চাদেরকে নিয়ে মেট্রোতে ঘুরতে এসেছি আর মঙ্গল শোভাজারটা দেখাচ্ছে এই অল্প সময়ের মধ্যে খুব আনন্দ হচ্ছে আমাদের স্বাভাবিক যে আনন্দ করবে সমস্ত দিন পয়লা নববর্ষ শুভেচ্ছা সবাইকে আমরা যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্দেশ্য মঙ্গল শোভাযাত্রা দেখা মানুষজন দেখা মানুষের আনন্দ দেখা মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন গড়ে আড়াই লাখ যাত্রী এই রেল সেবা পান আর বিভিন্ন উৎসবে সে সংখ্যা আরও বেড়ে যায় শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা তেইশ নাবিকসহ সোমালিয়া জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশি জাহাজ এম আব্দুল্লাহ আটকের বত্রিশ দিন পর ছাড়া পেলো জাহাজটি আগামী উনিশে এপ্রিল দুবাই হয়ে দেশে ফিরবেন জাহাজটি তেইশ নাবিক তেইশ নাবিকসহ জাহাজটি যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বন্দরে সোমালিয়ার জলসীমা পার করে দিচ্ছে ইউ নৌবাহিনী জাহাজের মালিক কেএসআরএম কর্তৃপক্ষ জানায় শনিবার বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে মুক্তিপণ দেয়ার কয়েক ঘন্টা পর নাবিকসহ জাহাজটি মুক্ত হয় সোমালিয়ার পান্টল্যান্ড গণমাধ্যম বলছে পাঁচ মিলিয়ন ডলার মুক্তিপণ আদায়ের মাধ্যমে মুক্তি দেয়া হয়েছে জাহাজ সহ নাবিকদের বারোই মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ মোজাম্বিক থেকে পঞ্চান্ন হাজার টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল জাহাজটি ফোর্সফুলি এই জাহাজটাকে টেক ওভার করবে কিনা এই ধরনের একটা থ্রেট করছিল তো আমাদের সরকারেরও একটা অবস্থান ছিল যে আমরা মানুষের ক্ষতি হবে আমাদের দেশীয় মানুষের ক্ষতি হবে এই ধরনের কোনো অবস্থায় আমরা যাবো না নয়টা বোটে করে তারা জাহাজ থেকে চলে গেছে এবং এভরিবডি যারা যারা ছিল জাহাজে ওদের সবাইকে স্পিকার ফোনে জানানো হলো এবং সবাই খালি অনেকটা বলতে পারেন কান্নার মতো অ্যান্ড গ্রেটফুল টু অ্যাসার শিপিং গ্রেটফুল অল আওয়ার পিপল হু হ্যাড বিন ওয়ার্কিং ফর দিস সবাইকে মুক্তিপণ দিয়ে নাবিকদের মুক্ত করা হয়েছে এমন কোন তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সকালে মিন্টো রোডের বাসভবনে একথা জানান তিনি এ বিষয়ক যে সংবাদ ও ছবি প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা নেই বলেও জানান তিনি এ সময় মন্ত্রী আরও বলেন আন্তর্জাতিক চাপ ও সমঝোতার মাধ্যমেই নাবিকদের মুক্ত করা সম্ভব হয়েছে মুক্ত নাবিকদের দেশে ফিরে আসতে পনেরো থেকে বিশ দিন সময় লাগতে পারে বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী বলেন জলদস্যুরা জাহাজ থেকে নেমে যাওয়ার সময় কয়েকজন নাবিককে সাথে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু বাংলাদেশ শক্ত ভূমিকা নেয়ার কারণে এটা সম্ভব হয়নি বলে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এই ধরনের মানে তত্ত্ব আমাদের কাছে নাই যে টাকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনা হয়েছে অনেকেই ছবি টবি দেখাচ্ছে বিভিন্ন ধরনের এখন এই ছবিগুলোর কোনো সত্যতা নাই কারণ এই ছবিগুলোর কোনো সত্যতা নেই কারণ ছবি কোথা থেকে আসছে কিভাবে আসতেছে আমরা জানি না টেকনাফের ওয়াইকং সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির আরো নয় সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে সকালে হোয়াইকং এর খারাংথালি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকে তারা টেকনাফ দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান সকালে অস্ত্রসহ বাংলাদেশে আসার পর বিজিপি সদস্যদের হেফাজতে নেয় বিজিবি এদিকে গত কয়েকদিন ধরে মিয়ানমারের মংরু শহরের আশপাশের বেশ কয়েকটি গ্রামে সংঘর্ষের ঘটনায় এপারে গুলি ও বোমার শব্দ শুনতে পাচ্ছেন টেকনাফের বাসিন্দারা মিয়ানমারের অস্থিরতার মধ্যে যাতে নতুন করে রোহিঙ্গিয়া অনুপ্রবেশ না ঘটে সেজন্য সীমান্তে কড়া নজরদারি রাখছে বিজিবি গাজীপুরে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় কোনাবাড়ি থানার আমবাগ এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় শনিবার মাসুদ রানা নামে ওই চালক আমবাগের একটি মার্কেটের কাছে পৌঁছালে তার অটোরিকশার সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে এ নিয়ে মোটরসাইকেল আরোহীর সঙ্গে তার কথা কাটাকাটি হয় এরিজেরে জেরে এক পর্যায়ে মোটরসাইকেল আরোহী আরোহী সহ কয়েকজন তাকে পিটিয়ে গুরুতর আহত করে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান ভোর ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ঝিনাইদহ জেলার বড়াই এনায়েতপুর গ্রামের তামিম হোসেন এবং একই গ্রামের খালিদ হোসেন পুলিশ জানায় ভোরে তিন তরুণ মোটরসাইকেলে করে ঝিনাইদহে যাচ্ছিলেন পার লক্ষ্মীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন দুইজন আহত একজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয় বাংলা বর্ষবরণে মেতে উঠেছে পুরো জাতি নববর্ষের রং ছুঁয়ে গেছে দেশের ক্রিকেটারদের মনে সাকিব তামিম অনেকেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জানিয়েছেন বৈশাখের শুভেচ্ছা উৎসবের দিনে তারকাদের প্রত্যাশা অতীতের জরা জীর্ণ ভুলে শান্তি ও আনন্দে মেতে থাকবে দেশবাসী বাংলা দিনপঞ্জিকায় নতুন পাতা নতুন তারিখ পুরো জাতি বরণ করেছে নতুন বছর চৌদ্দশো কে সার্বজনীন এই উৎসবে জাতীয় দলের ক্রিকেটাররাও সামিল হয়েছেন নানা ব্যস্ততা ডিপিএলে মাঠে নামার অপেক্ষায় থাকা তারকারা উৎসবে যোগ দিতে না পারলেও উদযাপন করেছেন বর্তমান যুগে ভক্তদের কাছে পৌঁছানোর সহজ উপায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিজ নিজ ভেরিফাইড পেজ থেকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তারকারা সবার আগে শুভেচ্ছা জানিয়েছেন টাইগার পোস্টার বয় সাকিব আল হাসান ফেসবুকে একটি ছবি পোস্ট করেন শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাকিবের প্রত্যাশা নতুন এই বছর সবার জীবনে বয়ে আনুক অঢেল সুখ শান্তি ও আনন্দ দেশ সেরা ওপেনার তামিম ইকবালও শুভেচ্ছা জানাতে ভুল করেননি একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা টাইগার স্পিড স্টার তাস্কিনের আশা নববর্ষের নতুন রূপ যেন সবার জীবনকে রাঙিয়ে তোলে আগামীর পথ চলা যেন সুন্দর ও সাবলীল হয় সে প্রত্যাশাও করেছেন তিনি অন্যদিকে ছবি সহ ছোট্ট একটি ছড়া পোস্ট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সৌম্য সরকার বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তাস্কিনের মতো তারও প্রত্যাশা নববর্ষের প্রতিটি দিন হোক বর্ণিল ও আনন্দময় বিসিবি অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছে শুভেচ্ছা বার্তা সম্ভাবনাময় নব উচ্ছ্বাসে শুরু হোক নতুন বছর এমনটাই আশা দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার গালিব হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সেল আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে